নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম লাইলাপুরে ক্ষোভের পারদ চড়ছে নিহত ইনতাজ আলীর জানাজা সম্পন্ন রাজ্যবাসীর নিরাপত্তায় সব ব্যবস্থা নেবে সরকার আশ্বাস মুখ্য সচিব ডিজিপির গ্রামের নাম ধরে কটুক্তি জনতার রোষ থেকে পালিয়ে বাঁচলেন বিধায়ক জৈন এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মঙ্গলবার অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে কাটে অপহৃত ফ্রেঞ্চ নগরের ইনতাজ আলীর মৃতদেহ সকাল ১০টা নাগাদ লাইলাপুরে পৌঁছে মৃতদেহ শুনছিলেন সোনাই সার্কেলের সহকারী অফিসার ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রী ও মৃতের ভাই আলী হোসেন পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোজা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সন্ধ্যার পর পুলিশ ইনতাজের মরদেহ পরিবারের কাছে সমঝে দেয় রাত ৮টা নাগাদ ফ্রেঞ্চ নগরে ইনতাজের জানাজা সম্পন্ন হয় এদিকে এ ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে গোটা লাইলাপুরে উত্তেজনা বিরাজ করছে রাস্তায় বেরিয়ে হাজার হাজার লোক প্রতিবাদ করে ঘটনার ন্যায় বিচার দাবি করেন লাইলাপুর সীমান্তের উদ্ভূত পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচরে উড়ে আসেন রাজ্যের মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া এবং অসম পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তারা লাইলাপুর সীমান্ত পরিদর্শন করেন খোঁজ নেন সমস্ত ঘটনার কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষ এবং আন্দোলনকারীদের সঙ্গে আসাম সরকারের উভয় কর্তাই সীমান্ত সমস্যার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে শীঘ্রই শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছেন এদিন তারা মিজো পুলিশের হেফাজতে মৃত ইনতাজের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহত পরিবারের সদস্যদের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া এবং পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত রাজ্যের মানুষের নিরাপত্তার ব্যাপারে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানান অসম পুলিশে কেনেকে কাম করেছে আপনাদের নিশ্চয় দেখি আছে ইয়াতে কোনো বেলেগকে কবলগীয়া একো নাই রাইজৰ নিরাপত্তার কারণে যেখানে ব্যবস্থা লব লাগে আৰু ভৱিষ্যতেও যাতে কোনো তেনেকুৱা বাহিৰৰ মানুহ আহি পেলাই ইয়াত আগ্ৰাসন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে যিখিনি কৰিবলৈ সকলোখিনি কৰা হ'ব আৰু কেচ তদন্ত ইত্যাদিৰ কাৰণেও আমি ভাৰত চৰকাৰৰ লগত টাচত আছোঁ আজিও ইনফেক্ট ইউনিয়ন হোম ছেক্ৰেটাৰীৰ লগত চিফ ছেক্ৰেটাৰীৰ কথা পাতি আছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী নিজে হায়েষ্ট লেভেলত কথা পাতি আছে গতিকে আমি সব ভালেই কৰিব বিচৰা নাই পাৰোঁ কৰোঁ বুলি ক'লে কিন্তু আমি সেইটো নহয় অসমৰ মানুহ আমি দেখুৱাব লাগে আমি একতাটো আছে আৰু আমি নিজে অন্যায়ত কেতিয়া নাযাওঁ কিন্তু অসমৰ প্ৰতি অন্যায়টো আমি একচেপ্ট নকৰোঁ গ্ৰহণ নকৰোঁ সেইটো আমাৰ মিজোদের হেফাজতে নিহত ইনতাজ আলীর মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার লাইলাপুরে উপস্থিত হন কংগ্রেসের এক প্রতিনিধি দল সেখানে স্থানীয় লোক এবং প্রতিবাদকারীদের সঙ্গে আলাপ আলোচনা করেন তারা পরে মৃত ইনতাজ আলীর পরিবার প্রিয়জনদের সাথে দেখা করে সমবেদনা জানান এবং এই অসহায় পরিবারকে দলীয়ভাবে সাহায্য করার আশ্বাস দেন একই সঙ্গে নগদ অর্থ সাহায্য করেন কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন এপিসিসি সদস্য তথা জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার ব্লক কংগ্রেসের সভাপতি রাজন পারিত জেলা পরিষদ সদস্য আলহাজ কামরুল ইসলাম লস্কর রিয়াজুল ইসলাম তালুকদার আফতাব উদ্দিন লস্কর আইন উদ্দিন লস্কর নজমুল হক লস্কর প্রমুখ মঙ্গলবার লাইলাপুরে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাছের ভূঁইয়া কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর ও আমরা বাঙালির কর্মকর্তা সাধন পুরকায়স্থ তারা ইনতাজের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন নিহত ইনতাজের বাড়িতে উপস্থিত হয়ে তারা পরিবারকে সান্ত্বনা দেন পরে তারা মিজোরাম সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বারবার এভাবে আমাদেরকে যে আক্রমণ করা হচ্ছে এভাবে যে একটা পরিকল্পিতভাবে আজকে এতদিন ধরে আমাদের মাটি দখল করে রয়েছে এর আগে একজনকে এখানে মানে গুরুতরভাবে আঘাত করলো এরপরে দুজনকে তুলে নিল দুজনকে তুলে নিয়ে ছেড়ে দিল আবার একজনকে নিয়ে হত্যা করা হলো হত্যা করার পর বর্বরতার এটা সীমা ছাড়িয়ে গেছে
এবং বদ্র সমাজ সেই বদ্র সমাজের সেটা যেটা কলঙ্কিত এর থেকে নেককারজনক আর কোনো কিছু হতে পারে না এটা বরদাস্ত করা যায় না দৈর্যের সীমার বাইরে ছাড়িয়ে যাচ্ছে সুতরাং অবিলম্বে সংযত হন অবিলম্বে বন্ধ করুন এবং এটার পেছনে কোনো শক্তি রয়েছে কিনা বিদেশি মদতপুষ্ট কোনো শক্তি রয়েছে কিনা আমরা দাবি জানাচ্ছি এনআইএ তদন্ত যে বম ব্লাস্ট করে যে স্কুলকে উড়িয়ে দেওয়া হয়েছে সেটা এনআইএ তদন্ত করা হোক এবং এই যে পরিবার আজকে যে সন্তানকে হারিয়েছেন তাদের পরিবার থেকে সরকারি চাকরি দেওয়ার জন্য 2 কোটি টাকা তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে এনআইকে দিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটসকে দিয়ে তদন্ত করার জন্য দিন ভালো যাচ্ছে না কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনের একদিকে টিকিটের অনিশ্চয়তা তার উপর ঘাড়ের উপর শ্বাস ফেলছেন গৌতম রায় অন্যদিকে গোটা কাটিগড়া জুড়ে বিধায়ক বিরোধী ঢেউ উঠেছে সোমবার এতে সামিল হলো নয়া সংকট এদিন নতুন রাস্তার শিলান্যাস করতে জাবদা গিয়েছিলেন অমরচাঁদ কিন্তু তা আর পুরোপুরি হয়ে ওঠেনি বস্তুত নারকেল ভাঙার পরই ধৈর্য ভাঙে উপস্থিত জনতার অবস্থা বেগতিক দেখে কার্যত পালিয়ে আসেন অমরবাবু অন্তত এমনটা অভিযোগ জাবদার ক্ষুব্ধ মানুষের তাদের অভিযোগ এলাকাবাসীর স্বার্থের কথা না ভেবে নিজের মর্জি মাফিক রাস্তা বানাতে চাইছিলেন বিধায়ক যা নিয়ে তর্ক বাধে একসময় বিধায়ক নাকি জাবদা গ্রাম নিয়েও কটুক্তি করে বসেন এতেই বিপত্তি দেখা দেয় বেঁকে বসেন এলাকার মানুষ তাদের অভিযোগ গ্রাম তোলে কেন কথা বলবেন বিধায়ক পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে দেখে পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের নিয়ে কেটে পড়েন জৈন তখন অপরচাঁদ জৈনের মুর্দাবাদ ধ্বনি ওঠে আস্ত এলাকায় দেখুন জাবদাবাসীর ক্ষোভের কিছু অংশ আমার বাংলার ক্যামেরায় প্রথম 10 লক্ষ টাকা এরপরে আরো 10 লক্ষ টাকা আমরা পুরো সবে ডিম বেশিয়া মুরুখ বেশিয়া সাজি বেশিয়া ঠান্ডা থানে গাড়ি তোলো দিতাম বাসি না আমরা আমরা মা বই রাখো না আমার জন্য ডিম লইবার কাম নাই আমরা সাজি বেশোন গরু বেশোন মুরুখ বেশোন আমরা বেশে খানি বন্দিছি এখন আজকে এখন তাই নেই রাস্তাটা সাইতো যা আইস তাই নাই গিয়া ইলুয়া দিলা মাজক বাড়ি হদিকে রাস্তা কোনো না রাস্তা নাই এখন বর্তমান তাই যে রাস্তা খাস গছল এই খাসটা তো যা তাই হদিকে যাইতে গিয়া আরো আমরা গামরে তাই একটা গালি দিছল এই গাড়িটা বড় দুঃখিত তাহলে জুড়াত কষি যে স্যার আপনার এই গাড়িটা উইছে না আপনার কোন গ্রাম তুই কথা আমি জানলাম গ্রামের অমূল্য দাস আপনার গ্রাম তুলি কথা কইছেন গ্রাম তুলি কইছেন পুরো বাগে বেরবনি কইছেন স্যার এটা দেখুন না আনি আপনি বুট ভাইয়া তাই আই যে জন এমএলএ আমরা আপনার এমএলএ আমরা মানাইছি আর আজকে আমরা বাগে তুলি কইছি স্যার এটা দেখুন না অন্য তাই না কইন এটা তো হইছি বালা কইছি আচ্ছা ঠিক আছে কইন কিন্তু আমরা রাস্তাটা অমর প্রধানমন্ত্রী জন ঔষধালয়ের অধীনে এনআইটি পার্শ্ববর্তী এলাকার ফকিরটিলায় একটি কেন্দ্র চালু হয়েছে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ওই কেন্দ্রটির শুভারম্ভ করেন সাংসদ রাজদীপ রায় পরে সাংসদ সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী গরিব লোকদের কথা মাথায় রেখে এ ধরনের প্রকল্প হাতে নিয়েছেন যে কোনো রোগে আক্রান্ত হলে টাকার অভাবে অনেকেই ওষুধ কিনতে পারেন না কিন্তু প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে খুব অল্প মূল্যে সব ধরনের ওষুধ পাওয়া যায় এতে গরিব মানুষ উপকৃত হবেন এই কেন্দ্রটি নিয়ে এখন পর্যন্ত কাছাড়ে 5টি কেন্দ্র খোলা হয়েছে আগামীতে প্রত্যেক জায়গায় এ ধরনের কেন্দ্র খোলা হবে বলেও জানান সাংসদ রাজদীপ এক শ্রেণীর লোক আছে যারা যাদের অসুখ হলে যারা খুব দামি দামি ওষুধ কিনে খাওয়াটা একটা অসুবিধা হয়ে যায় তো এখানে অলমোস্ট 20-25% to 30-35% অব দ্য প্রাইস যেগুলো অন্যান্য দোকানে যেগুলো 100 টাকা হয় এগুলো এনিওয়ার বিটুইন 20-25 to 30-35 টাকার মধ্যে পাওয়া যায় আর নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এই জন ঔষধালয়গুলোকে আরও নাম্বার অফ ঔষধালয় বাড়ানোর জন্য একটা স্কিম নেওয়া হয়েছে এবং যারা এন্টারপ্রেনিয়র টাইপের লোক আছেন যারা নিজের ব্যবসা করার চিন্তা করে যে এই ঔষধালয়ে হয়তো প্রফিটের মার্জিন হয়তো কম থাকবে আয় হয়তো কম হবে অন্যান্য ওষুধের দোকান থেকে কিন্তু গরিব শ্রেণীর জনসাধারণের খুব লাভ হবে বলে এরকম একটা স্কিমকে সরকার হাতে নিয়েছে শিলচর শহরের অধীনে
প্রায় চারটা অলরেডি আছে। এটা হচ্ছে আমাদের ফিফথ জনঔষধালয়। আগামী দিনে শিলচর শহরে হয়তো আরো ঔষধালয় চলে আসবে। করোনাকালে সাত মাস ধরে বন্ধ রাজ্যের প্রাথমিক স্কুলগুলি, তবে শিক্ষা বিভাগ থেকে নিয়মিতভাবে মিড ডে মিল বিতরণ করার ফরমান থাকলেও শোনা যায় অজস্র অভিযোগ। ঠিক এমনটাই ঘটেছে করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীনে থাকা বালিদারা সমাজকল্যাণ এলপি স্কুলের ক্ষেত্রে। শিশু খাদ্য বন্টনে অনিয়ম সহ স্বজন পোষণের অভিযোগ তোলেন স্থানীয় কয়েকজন। সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করে তারা সমালোচনাও করা হয়। মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমকে ডেকে অভিযোগগুলি নস্যাৎ করলেন বালিদারা সমাজকল্যাণ এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সহ স্কুল পরিচালন সমিতির সদস্য ও অভিভাবকরা। রীতিমতো তার তীব্র নিন্দা জানান তারা। এদিন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, শিশু খাদ্য বন্টনের একুশ দিনের মধ্যে এমন অভিযোগ তোলেন পাশের গ্রামের কতিপয় ব্যক্তি। শিক্ষা প্রতিষ্ঠানের নামে বদনাম রটানোর নিন্দা জানান বিদ্যামন্দির এম স্কুলের শিক্ষক আব্দুল মান্নানও। তার মতে, এখানে যারা প্রতিবাদের নামে প্রথম সারিতে রয়েছেন তাদের কোনো ছাত্র স্কুলের পড়ুয়া নয় এবং তাদের অভিযোগ সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে তা নিঃসন্দেহে বলা যায়। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, আবুল হোসেন, আব্দুল মান্নান প্রমুখ। সুধী জনগণ, আপনারা অবগত আছেন যে বিগত তিন চার দিন পূর্বে কতিপয় ব্যক্তি তাদের নিঃস্বার্থে উদ্দেশ্যপ্রণোদিত এবং আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই স্কুলের বিরুদ্ধে কিছু অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষ এবং পত্রপত্রিকায় এবং নেটে দিয়েছেন। যে আমাদের বিশ্বাস যে এই সমস্ত অভিযোগগুলো সম্পূর্ণভাবে মিথ্যা এবং আমি মনে করি যে আজকের উক্ত সভা বিভাগীয় কর্তৃপক্ষকে স্বতন্ত্রক্রমে সত্যমিথ্যা নির্ণয় করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। মঙ্গলবার সাউথ আসাম আনএমপ্লয়মেন্ট ইউথ অ্যাসোসিয়েশনের ডাকে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিভিন্ন দাবি নিয়ে এক ধর্মঘট পালন করা হয়। এদিন রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকুরির 80% সংরক্ষণ চান বলে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান। তাছাড়া তারা আরও জানান, আসাম সরকার তাদের দাবি পূরণ না করলে বরাক উপত্যকার যুবকরা বন্দুক হাতে জঙ্গি আন্দোলনে নামবেন এবং এতে দায়ী থাকবেন আসাম সরকার বলে সাফ জানিয়ে দেন। আমাদের প্রথম দাবি, বরাক উপত্যকার ছেলেমেয়েদের জন্য 80% সরকারি চাকুরি সংরক্ষণ করা থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডে। দ্বিতীয় আমাদের দাবি, বরাক উপত্যকার আর্থিক সামাজিক উন্নয়নের জন্য পৃথক আঞ্চলিক উন্নয়ন কাউন্সিল গঠন করা। এই দুটি আমাদের মুখ্য দাবি। তার সঙ্গে আমাদের আরও তিনটি দাবি আছে, যেটি আমাদের মানে সর্বমোট 5 দফা দাবি আসাম সরকারকে দিয়েছি। কিন্তু সর্বপ্রথম আমাদের দাবি হয়েছে যেটা, 80% সরকারি চাকুরি সংরক্ষণ আমরা বরাক উপত্যকার ছেলেমেয়েদের জন্য চাই। কারণ বিগত কয়েক বছর হয়ে গেল বরাক উপত্যকার ছেলেমেয়েদের সঙ্গে আজকে দেখা যায় বিভিন্ন বিভাগে আসাম সরকারের যেগুলো সরকারি চাকুরি নিয়োগটি চলছে প্রত্যেক বিভাগই বরাক উপত্যকার ছেলেমেয়েদেরকে বঞ্চিত করে আসাম সরকার বহিরাগত ছেলেদেরকে এনে বরাক উপত্যকায় নিয়োগটি দিচ্ছে। আমাদের এই অঞ্চলের বেকার যুবক যুবতীদের, শিক্ষিত বেকার যুবক যুবতীরা কি তারার কি এতটুকু যোগ্যতা নেই থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড ক্যাটাগরিতে সার্ভিস করার জন্য? আসাম সরকার ওদেরকে বঞ্চিত করে বহিরাগত ছেলেদেরকে এখানে আসাম বরাক বিলিতে কেন নিয়োগটি দিচ্ছে? আমরা আসাম সরকারকে জিজ্ঞাসা করতে চাই, বরাক বিলিকে শুধু রাজনীতির জন্যই ব্যবহার করা হচ্ছে? শিলচর শহরকে আবর্জনা মুক্ত রাখার উদ্দেশ্যে মঙ্গলবার 28 নং ওয়ার্ডে প্রায় 90টি ডাস্টবিন বিতরণ করা হয়। এলাকার প্রায় ছোট বড় সব দোকানের আবর্জনাগুলো রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না ফেলে তা একত্রিত করে এই সরকারি ডাস্টবিনে ফেলা হলে শহরকে আবর্জনা মুক্ত ও সুন্দর রাখতে সক্ষম হওয়া যাবে বলে নিজের অভিমত ব্যক্ত করেন প্রাক্তন কমিশনার তথা বিজেপি নেতা অভ্রজিৎ চক্রবর্তী। শিলচর পৌরসভার জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পগুলির অধীনে থাকা আবর্জনা মুক্ত শহর গড়ে তোলার জন্য এই ডাস্টবিন বিতরণের প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। এদিন শিলচর শহরকে আগামীতে মুক্ত স্মার্ট সিটি বানানোর প্রয়াসে প্রাক্তন কমিশনার অভ্রজিৎ চক্রবর্তীর সাথে ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলা উপায়ুক্ত সুমিত সতওয়ান, 28 নং ওয়ার্ডের বিজেপির বুথ কমিটির হীরেন্দ্র চৌধুরী, নিরঞ্জন দাস চৌধুরী প্রমুখ। শিলচর পৌরসভা কাজ করেছে, যেটা নিজের থেকে করতে পেরেছে আমরা, যে ডিজিটাল কানেকশন আর এই যে এলইডি বাল্বের ব্যাপারে। কিন্তু ডোর টু ডোর গার্বেজ কালেকশন যেটা, এটাতে সম্পূর্ণভাবে যদি পাবলিক পার্টিসিপেট না হয় তাহলে সেই প্রকল্প সার্থক হবে না। এবং আমাদের যে স্বপ্ন স্বচ্ছ শিলচর বা শিলচর শহরকে আমরা স্মার্ট সিটি হিসেবে দেখতে চাই, সেই স্বপ্ন আমাদের তখনই সার্থক হবে যখন এই ডোর টু ডোর কালেকশনটা আমরা শিলচরবাসী সবাই মিলে আমরা
সরকারকে বা পৌরসভাকে আমরা সহযোগিতা করব। এই এই ডোর টু ডোর কালেকশনটা শুধু পৌরসভা বা শুধু সরকার বা শুধু প্রশাসন সফল করতে পারবে না, এটাকে সার্থক করে তোলার জন্য শিলচরের নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিগত তিন চার বছরে শিলচরের নাগরিকরা অনেক সচেতন হয়েছেন ডোর টু ডোর কালেকশনের ব্যাপারে। অনেক জায়গায় ডোর টু ডোর কালেকশন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেটা দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় এখনও অনেক জায়গায় আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা পৌঁছাতে পারিনি, আর কিছু কিছু জায়গায় যেখানে পৌঁছানো সম্ভব হয়েছে ডোর টু ডোর কালেকশন পৌরসভার পক্ষ থেকে, সেখানেও কিছু কিছু নাগরিকরা সেটাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন না। তো আমরা 28 নম্বর ওয়ার্ডে আজকে এই ডোর টু ডোর গার্বেজ কালেকশনের জন্য আমরা শিলচর পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা ডাস্টবিন দিয়েছি। কোভিড মহামারীর মোকাবিলা করতে কাছাড় জেলার 5টি স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যে 4টি স্কুল থেকে কোভিড সেন্টার উঠিয়ে আসাম সরকারের নির্দেশ মতো সমস্ত কোভিড প্রোটোকল মেনে ক্লাস শুরু হয়েছে, কিন্তু 1টি স্কুল এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়া হয়নি, যা কাটিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত জালালপুর ব্লকের বালেশ্বর উচ্চতর বিদ্যালয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জলির হাতে এক সনদপত্র দিয়ে স্কুল চালু করার আবেদন জানিয়েছেন স্মাইল ফাউন্ডেশন ও ত্রিশূল ফাউন্ডেশন উভয়ই। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুই ফাউন্ডেশনের কর্মকর্তারা তাদের নিজেদের অসুবিধার কথা তুলে ধরেন। আমরা কাটিগড়া জালালপুরে এখানে আমরা একটা বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে আছি। তো স্কুলটা মানে গত 5 মাস থেকে কোয়ারেন্টাইনে করে রাখা হয়েছে। তো এটারে মানে কোয়ারেন্টাইন ফ্রি করার লাগিয়া আজকে ডিসি ম্যাডামের কাছে আমরা আইসি, এবং দুর্ভাগ্যবশত ম্যাডাম এখানে নাই। তো আমরা আজকে রাজীব রায় স্যারের কাছে এটা আমরা জমা দিয়েছি এবং বিস্তারিতভাবে তুলে ধরছি তার কাছে যে আমরা এইটারে প্রতিশতর মানে কোয়ারেন্টাইন ফ্রি করার লাগে। কেননা মানে গভর্নমেন্ট এসওপি অনুযায়ী গতকালকে থেকে 2 তারিখ থেকে মানে ক্লাস স্টার্ট হইতো, মানে সরি ইয়ে লওয়া হইতো, ফিস লওয়া হইতো HSLC এক্সাম এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন লাগে। তো এটা মানে করা সম্ভব হন না প্রিন্সিপাল স্যারের, আমরা বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল যে আছেন তার এটা সম্ভব হন না, যার কারণে তার কাছ থেকে আমরা একটা খবর পাইছি যে এটা এখন কোয়ারেন্টাইনে আছে। তো এটা কোয়ারেন্টাইন ফ্রি করার লাগি ম্যাডামের কাছে একটা আবেদন রাখছি আমরা, অতিসত্বর এটারে কোয়ারেন্টাইন ফ্রি করিয়া দেওয়া হোক, এটা আমরা একটা আবেদন। বিজেপি উধারবন্দ মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন উধারবন্দ মধুরা জিপির 4 নং ওয়ার্ডের প্রাক্তন বুথ সভাপতি তথা বরিষ্ঠ কার্যকর্তা অনিল দাস। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে খোলসা করেন তিনি অভিজিতের দুর্নীতির কথা। উল্লেখ্য, কয়েকদিন আগে মধুরা জিপির সভানেত্রী সঙ্গীতা আচার্যের স্বামী অভিজিৎ আচার্যের একটি ফোন কল ভাইরাল হয়। এতে স্পষ্ট শোনা যায় তিনি কোনো একজনকে বলছেন মধুরা জিপির অধীনে FFC কাণ্ড থেকে 80,000 টাকা বরাদ্দ হয় এবং কাজটি তদারকি করতে স্থানীয় বরিষ্ঠ কর্মী অনিল দাসকে দায়িত্ব দেওয়া হয়। এই 80,000 টাকার 10% GST এবং 20% কোনো এক অজ্ঞাত কারণে কেটে রাখা হয়। বিশাল পরিমাণে দুর্নীতির ফলে মধুরা জিপিতে চলছে ঘন ঘন বৈঠক। আমার এটা বিলগুলো আমি কতটুক পাইব বললো যে আপনার কাছ থেকে আমরা 30% কাটছি। আমরা 30% কাটছি এটা কেমনে? না না, এটা প্রত্যেক কিছু থেকে 30% কাটতেছি, আর আপনার কাছ থেকে আমরা 30% কাটছি, আমরা 30% কাটবো, এটা এটা ঠিকই থাকবো। কত টাকার মধ্যে 30%? 80,000-এর মধ্যে আমার কাছ থেকে 24,000 টাকা তারা কাইটে রাখছে। তারপরে এটা মানে ভাইরাল হয়েছে, তার নাম এটা যখন ভাইরাল হয়েছে দেখলো কথাবার্তা, ভাইরাল হওয়ার পরে যেদিন কথাটা সংবাদ মাধ্যমে গেছে নিউজ চ্যানেলে, পরের দিন আমাকে রোহিত সিং মন্ডল কমিটির সেক্রেটারি মন্ডলের মানে নবরণ চক্রবর্তী রোহিত সিং এ তারা আমাকে পৌনে জিজ্ঞাসাবাদ করলো যে এই ব্যাপার আমাদের প্রেসিডেন্ট নামে একটা বদনাম হইলো বিজেপির, এটা কী ব্যাপার দাদা? আমি বললাম যে যেটা হয়েছে এটা সত্য হয়েছে, যে ওই ভাইরাল করছে এটা একদম সত্য ঘটনা হয়েছে আমার থেকে সৃষ্টি, তার নিজের মুখে প্রকাশ করছে যে আমি 30% কাইটা নিচ্ছি। তারপরে মন্ডল থেকে আমাকে বলছে যে আপনি কর্মকর্তা, আপনি প্রাক্তন একজন হিসাবে আপনার কাছে জুলুম করছে, আপনি তার লোকে মিলে দেন, আপনার টাকাটা রিটার্ন পাইবেন। আমি বলছি দেখুন যে নাকি ভ্রষ্টাচারি করছে, ভ্রষ্টাচারির টাকা খাইয়া আমি আমার নামে বদনাম আনতাম না, আমাকে তো টাকার জন্য দেয় নাই, আর যেগুলো বাইরে রয়েছে একদম দুরবসত্য। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বালু মহল পরিচালনায় ব্যাপক অনিয়ম করছেন মহলদার। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে অনিয়মের কথা তুলে ধরলেন এলাকার স্থানীয় বাসিন্দা সহ গাড়ি মালিকেরা। এ নিয়ে সরব হলে মহলদারের লোকদের হুমকির মুখে পড়তে হয়। তারা জানান সরকারি নিয়ম মেনে চালান কাটা এবং চালানের অর্থের সাথে অতিরিক্ত 1,000 টাকা করে জমা দেওয়ার পরও মিলছে না বালু। এ বিষয়ে সম্প্রতি প্রতিবাদ করে অতিরিক্ত অর্থ সংগ্রহের ব্যাপারে জানতে চাইলে কোনো সদুত্তর পাননি, বরং নানা হুমকির মুখে পড়তে হয় তাদের।
তবে চালানির সাথে অতিরিক্ত টাকা কোনো অবস্থায় দেবেন না তা সাফ জানিয়ে দেন গাড়ি মালিকেরা। প্রয়োজনে তারা পথে নামতে বাধ্য হবেন বলে জানান। তাছাড়া এদিন স্থানীয়রা আরও জানান নদী ভাঙন ও পানীয় জলের সমস্যার কথাও। পানগ্রাম এলাকার বাসিন্দাদের পানীয় জলের একমাত্র ভরসা মধুরা নদী, কিন্তু ভোর চারটে হতেই শুরু হয়ে যায় নদী থেকে বালু তোলা, যার ফলস্বরূপ এলাকার বাসিন্দাদের পানীয় জলের জন্য ভুগতে হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আজারুল ইসলাম বরলস্কর, দেবনাথ পাণ্ডে, আলতাফ হোসেন, উজ্জ্বল পাণ্ডে প্রমুখ। এই 1000 টাকার আমি যখন প্রতিবাদ করছি 1000 টাকা কেতাল লাগি কিংবা খুচরা, তখন তারা বলছে এটা মাল বেনিবি বা তারা মাল কিতা হাজির লাগে। কিন্তু পরে আমরা বলে দিলাম যে তারা গুন্ডাটেক হিসাবে ঠেক হিসাবে ধর গোলাগুলি অঞ্চলে আরও বহুত মাল আছে, কোনো মাল কেউ মোবাইল দিয়ে দেয় না বা কোনো একটা দেখা মালটা এক্সট্রা দেয় না, সাল দিও গাড়ি মাল লুট দেয়। পরে আমি যখন খালকে বিকালে যখন তারা লোকের খরাটি ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে উদাহরণ বলে ধরা বসি স্যার সমাজি স্যার যাওয়ার পরে মালটা বন্ধ রাখত, বন্ধ রাখার পরে আজকে সকাল থেকে আমরা 3-4 দিনকে গাড়ি মালিক পুরো আসলাম, আন্ডারে এসপি, আন্ডার ফরেস্ট মিনিস্টার, আন্ডার এমএলএ সবার ধমকি দেওয়ার। আমরা জানি তারা তো আমরা মন্ত্রীর লেভেলে সব এই জিনিসটা জড়িত না, কিন্তু আলটিমেটলি তারা ধমকি দেয় আমার বাড়ির থেকে উঠে লেজি বুঝি এই আমরা মহালের মানুষগুলো অজয় দেব পাপ্পু দেব অ্যাকচুয়ালি তারা মহালদার না, মালদার অন্য নামে মাল, তারা সালার মালদার, তারা মালদার সালার মাল, মালদার পূর্ণম দেব, প্রদীপ দাস আর সুবিতাসের নামে মাল, আর বাকি তার সালামি সালার অজয় দেবে বাপ্পু দেবে, তারা সকাল থেকে অন্য নাম দেয় জানাতে আমার থ্রেডিং না ধমকি দেব ধমকি দেওয়ার যে আমার বাড়িতে উঠে দিব আমি এই সব বন্ধ করতাম। আমরা আজকে এই লোকের বাসিন্দা হইয়া আজকে আমরা কিলা 1000 টাকা তারা গুন্ডা টেক্স দিয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। লায়লাপুরে ক্ষোভের পারদ চড়ছে, নিহত ইন্তাজ আলীর জানাজা সম্পন্ন। রাজ্যবাসীর নিরাপত্তায় সব ব্যবস্থা নেবে সরকার, আশ্বাস মুখ্য সচিব ডিজিপির। গ্রামের নাম ধরে কটুক্তি, জনতার রোষ থেকে পালিয়ে বাঁচলেন বিধায়ক জৈন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।